মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝে দ্বন্দ্ব হয়, সেই সম্পর্কে আমাদের কি চুপ থাকা উচিত না কে ভালো কে খারাপ এটা বিচার করা উচিত? সাহাবীদের মধ্যকার যে সমস্ত মতপার্থক্য দেখা দিয়েছে, একজন মুসলমান হিসাবে সে বিষয়ে কাউকে দোষারোপ করা থেকে আমাদের বিরত থাকা উচিত। সাহাবীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার বক্তব্য আছে, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের সমালোচনা গালমন্দ করবে না। এবং তিনি এও বলেছেন, তোমরা কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো তো সাহাবিরা সামান্য এক মুদ বা তারও কম পরিমাণ দান করলে আল্লাহর রাস্তায় তোমাদের দানের চাইতে তাদের দানের সওয়াব বেশি হবে, বিকজ তাদের ইমানের মিটার অনেক স্ট্রং ছিল, অনেক উপরে হাই ছিল, মজবুত ছিল। এই জন্য একজন ইমানদার হিসাবে আমরা সাহাবিদের সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নয়। আহলে সুন্নাহ জামাতের আকীদাই এটা যে সাহাবিদের গালমন্দ করা, তাদের নিন্দামন্দ করার কোনো অধিকার আমাদের নাই। আমরা ইতিহাসের অংশ হিসাবে, পাঠ হিসাবে আমরা জানতে পারি কি ঘটেছে না ঘটেছে, কিন্তু কাউকে দোষারোপ করবো না। কারণ সাহাবিদের একটা বৈশিষ্ট্য হলো, দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সাহাবিদেরকে দেখবা রুকুতে সিজদায় তারা আল্লাহর সন্তুষ্টি চায়। কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। তো আল্লাহ তাআলা তাদের ইখলাসের সার্টিফিকেট দিয়েছেন। অতএব উদ্দেশ্য যদি ভালো হয়, বুঝের ব্যস্তমের কারণে মত পার্থক্য হয়, আল্লাহর কাছে এর জন্য কি হয় না, গুনাহগার মানুষ হয় না। বিধায় সাহাবিদেরকে আমরা ব্লেম করার কোনো অধিকার বা রাইট আমাদের নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।